তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা ছোটোখাটো ইউটিউবাররা আছি আর কি, দেখা যায় যে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করে 20টা 30টা 40টা ভিডিও আপলোড করার পর আমরা ইউটিউব থেকে যখন আমরা সফলতা পাই না, মানে ভিউ পাই না, সাবস্ক্রাইব পাই না, আমরা অটোমেটিক ইউটিউব থেকে আর কি চলে যেতে যাই। তো ভাই, আমি একটা কথাই বলবো, ইউটিউব থেকে কখনো যাওয়ার কোনো দরকার নাই। আপনারা যারা আর কি ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করেন, মানে দিনে একটা করে ভিডিও আপলোড করেন, দরকার লাগে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন, তাও ভাই ইউটিউব থেকে যায় না। কারণ ইউটিউব থেকে সফলতা পাওয়া খুব সোজা না। আর আপনারা যারা ইউটিউবে এসে কাজ করতেছেন, অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন, কারণ এটা সোজা না। এটা যদি সোজাই হতো ইউটিউবে সফলতা পাওয়া, তাহলে কিন্তু ভাই এখানে এসে সবাই টিকতে পারতো। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ইউটিউবে এসে মানে পারাপারি করলে হবে না। ইউটিউবে ধৈর্য ধরে রাখে আপনার ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সাকসেস হতে পারবেন এবং কি আপনি সফলতা পাবেন, আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আসবে, ভিউ আসবে, মানে এগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার চ্যানেলটা কোন কোথা থেকে কোথায় চলে গেল। তো ভাই, এখানে এসে পারাপারি করলে হবে না, এখানে ধৈর্য ধরে রাখতে হবে। যেমন আমার একটা ফুলের চ্যানেল আছে আর কি, আমার ফুলের চ্যানেলে প্রায় আমি 2 বছর ধরে কাজ করতেছি, এখন পর্যন্ত আমার 1 টাকা ইনকাম হয়নি আমার চ্যানেল থেকে আর কি। তো এখন পর্যন্ত আমার 1 টাকা ইনকাম হয়নি, 2 বছর ধরে আমি কাজ করতেছি। তো আপনারা যেমন সফলতা পাইতে হলে ভাই অনেক কষ্ট করতে হবে। তো আমি আমার ফুলের চ্যানেল বর্তমানে এখন আমি সফলতা পেয়ে গেছি, ইনকাম হয়নি কিন্তু আমার চ্যানেলটা এখন বর্তমানে বড় হয়ে গেছে আর কি। সো তারপর আমি এই টেক চ্যানেলটা তৈরি করছি। তো আমি এখানেও কষ্ট করতেছি ভাই, একদিন না একদিন ঠিকই সফলতা পাবো। তো ইউটিউবে ভাই এসে পারাপারি করলে হবে না, ইউটিউবে ধৈর্য ধরে রাখতে হবে এবং আপনার ভিডিও আপলোড করেন, একদিন না একদিন আপনি সফলতা পাবেন। এটা ইউটিউবে যারা এসেছে ভিডিও আপলোড করতেছে আর কি ভালো কোয়ালিটি করে, তাহলে তারা কিন্তু ভাই একদিন না একদিন ঠিকই সফলতা পাবে। এটা ভাই সবাই পাবে, এটা ভাই ইউটিউবে এসে সিরিয়ে সফলতা পাচ্ছি না দেখে চলে যাবো, এটা কিন্তু কোনো প্রশ্নই আসে না ভাই। ইউটিউবে আপনি সফলতা পাবেন এবং কি আপনার ইউটিউব থেকে আপনার কেরিয়ার আর কি চেঞ্জ হয়ে যাবে আর কি, ইউটিউব করলেই হয়ে যাবে। এখান থেকে দেখেন আপনার ইউটিউব করে অনেকে অনেক কিছুই করতে পারছে, আপনিও নিজেও করতে পারবেন, কারণ ইউটিউবে ধৈর্য ধরে রাখতে হবে। দেখেন যারা কিন্তু যাদের ইউটিউব চ্যানেল আর কি বড়, তারা নিচের দিকে যা দেখবেন, তাদের ভিডিওগুলো যা দেখবেন, তাদের ভিডিও মানে প্রথম অবস্থায় কীরকম ছিল এবং কীরকম ভিউ আসতো এবং কি কতগুলো ভিডিও আপলোড করে এতদূর মধ্যে আসতে মানে এসেছে আর কি, এবং কি কত বছর ধরে ইউটিউব করতেছে। ভাই আমরা দেখা যায় যে 6 মাস 1 বছর ইউটিউবে আসে মানে কষ্ট করার পর আর মানে আর থাকতে যায় না ভাই। এখানে আসে আপনার হাজার হাজার বছর আপনি এখানে কষ্ট করতে হবে ভাই। কষ্ট না করলে আপনি এখানে আপনি প্ল্যান রাখেন যে আমি ইউটিউবে যতদিন বাঁচবে এতদিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো, আমার সফলতা আসুক বা না আসুক। আপনি যদি ফার্স্টে এসে যদি ভাই ইউটিউব থেকে ইনকাম করার মানে ধান্দালে থাকেন, তাহলে কিন্তু ভাই হবে না। ইউটিউবে আপনার ভালো কোয়ালিটি দিয়ে ভিডিও আপলোড করতে হবে, ভালোভাবে এডিট করতে হবে, ভালো একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে, ভালোভাবে টাইটেল লিখতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফলতা পাবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার মানুষের ভিডিও কপি করা যাবে না, আপনি নিজের যেটা তৈরি করবেন সেটা আপলোড করতে হবে। আপনি অন্যের ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়লে ভাই আপনি জীবনে সফলতা পাবেন না, এটা আমি 100% লিখে দেবো। কারণ নিজের মানে অন্যের ভিডিও আপনি দিয়ে আপনাকে কেউ চিনবেও না, আর আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে যখন দেখবে যে ভালো কন্টেন্ট আসতেছে না, তখন আনসাবস্ক্রাইব করে চলে যাবে। কারণ ভাই ইউটিউবে নিজের কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও তৈরি করে আটকে থাকেন ইউটিউবে, দেখেন আপনি একদিন না একদিন সফলতা পাবেন। আমি নিজেও পাইছি এবং কি আমি এখানে কাজ করতেছি, একদিন না একদিন আমিও নিজেও সফলতা পাবো এবং কি আপনারাও সফলতা পাবেন, কিন্তু ইউটিউবে ধৈর্য ধরে রাখতে হবে। তো গাইস, আমি একটা কথাই বলবো, ইউটিউব ছেড়ে আপনারা চলে যান না, ইউটিউবে ধৈর্য ধরে কাজ করেন, অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন। কারণ এটা তেমন বড় বিষয় না, এর সফলতা পাওয়া খুব সহজ। আর আপনাদের একটা জিনিস যেটা হচ্ছে, আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই নামে আপনি ইউটিউবে একটা সার্চ দেবেন, দেখবেন সে কীরকম করে ভিডিও তৈরি করছে, আপনি তার চেয়ে একটু ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আমি নিজেই এটা করতেছি আর কি, কারণ আপনি এখানে সফলতা পাওয়ার জন্য আপনি নিজের বুদ্ধিতে আসে এখানে করলে হবে না। মানুষ এখন বাঙালি কোনটা খাচ্ছে এবং কীরকম মানে ট্রেন্ডিংয়ে মানে চলতেছে সেগুলো নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে, মানে আপনি এমনি একটা ভিডিও তৈরি করলে হবে না। ভাইরাল যেগুলো ভিডিও হচ্ছে আর কি, এগুলো ভিডিও আপনি আপলোড করেন, দেখেন আপনার চ্যানেলটা কোন জায়গায় থেকে কোন জায়গায় চলে যায়। সবসময় ভাইরাল কন্টেন্ট নিয়ে ভিডিও করার চেষ্টা করবেন,
করবেন আর ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে সবকিছু ভিডিওর ভালো করতে হবে দরকার লাগে আপনি দেখা যায় যে আমরা দিনে অনেকে দুইটা তিনটা করে ভিডিও আপলোড করি আমাদের দুইটা তিনটা করে ভিডিও আপলোড করার কোনো দরকার নাই আপনি দরকার লাগে দিনে একটা করে ভিডিও আপলোড করবেন আর যদি দিনে একটা ভিডিও আপলোড নাও করতে পারেন দরকার লাগে একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করেন তাও আপনি ইউটিউব ছেড়ে দেন না এবং কি ইউটিউবে ধৈর্য ধরে রাখেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে সফলতা আসবে একদিন না একদিন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি এখন আর বেশি কথা বাড়াচ্ছি না তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ এরকম ইউটিউব টেক টিকটক তারপরে লাইকি এসব রিলেটিভ আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে এবং কি আমি এসব কন্টেন্ট নিয়ে আর কি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেলে আমি খুব সহজে মানে সহজভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই কারণ আমি নিজে সহজভাবে বুঝি এবং কি আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিই তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম।